ঘুরছে মানুষ, ঘুরছে সময়, উড়ছে এ জীবন। তোমায় নিয়ে উল্টো স্বপ্ন দেখে আমার মন। তুমি বন্ধু উল্টো পথে, উল্টো এক পথে, তোমায় পেতে উল্টো রথে, ছোটে উল্টো দিন। ছুটে ছুটে দেশে হারা কোথায় গেলে পাই, উল্টো পথে চলছে সবাই। তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে বন্ধু, তোমার দেখা নাই। উল্টো পথে উল্টো রথে চলছে যে সবাই। হুজুর, একটা বিষয় আমার মাথার মধ্যে ঢুকতেছে না। আপনি মিস ইরানি রে ক্যাশিয়ারের চাকরি দিয়া আবার ফেরত লইছেন কেন? কারণ তো একখানে আছেই। হুজুর, পয়লা দিনই কি হাজার টাকা পয়সা মারিঙ্গানি করছে? আপনি কি হাতে নাতে ধরে বলেছেন? না না, তাইলে কি মিস ইরানির স্বভাব চরিত্রে ঘাপলা আছে নি? আপনার কোনো পোলার লগে কি লাইন লাইন মারণে ধান্দা করছে? এইটাও না, এইটাও না, এইটাও না। আমারে আবার লয়ে এলাম, বুঝছেন? আপনার আমি কথা দিতেছি, এরপর থেকে চাইরা না আটা না এক পয়সা এদিক ওদিক হবে না, বুঝছেন? আপনি যদি এক পয়সা এদিক ওদিক দেখেন, আপনি লগে লগে ঘাড় ধরে আমার অফিসের তো বাইর করে দিবেন। আমিও মাথা নিচু করে আস্তে করে বাইরে হয়ে যাবো। কইলাম না তোরা দুজনে এখন ঠিক করে দেখা, যখন ঠিক হইব তখন আমি তোরা জানাবো। আমি অশিক্ষিত হইতে পারি, আল্লাহ আমার বহুত জ্ঞান বুদ্ধি দিচ্ছে, আমি নিজের ভালো ঠিকই বুঝি। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কেউ দিই তাহলে আর কি দিন যা শুধু কাম করে যা। সব তো ঠিক আছে, কিন্তু তোমার প্রকল্পের নাম কি দিয়েছো? এত জিনিস আমার মাথায় এসেছে, নামের ব্যাপারটা তো মাথায় আয় নাই। আসল কামি তো করিনি কি আমি? কোনো ব্যাপার না, আজ রাতে বাসায় গিয়ে নামটা ঠিক করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এটা করুম রে। মাগার তোমার লেগে একখান জব্বর খবর আছে। কি বলো না? তোমার আব্বা যান, মানে আমার হবু শ্বশুর একজন কবিরাজ, ইউনানি ডাক্তার, আর আমার প্রকল্পের জন্য একজন ডাক্তার লাগবো। তাই আমি চিন্তা করছি তোমার আব্বা যান রে আমার প্রকল্পের প্রধান চিকিৎসক হিসেবে নিয়োগ দিব। কি বলছো এসব? হ্যাঁ, তুমি আমার ভাই বোনা যে তোমার আব্বার কাছ থেকে আমি মাগনা মাগনা চিকিৎসা লোমো, তার লেগে একটা ভালো সম্মানের ব্যবস্থা আছে। সব তো ঠিক আছে, কিন্তু আমার জানা মতে আমার বাবা তো মানুষের চিকিৎসা করে, পশু পাখির চিকিৎসা করতে পারে না। পারে না তাতে কি হয়েছে? শিখা লইব, আর যদি নিয়োগ করবার পারে তাহলে কিন্তু তোমার আমার দুইজনের লাভ আছে। কি লাভ? মনে করো যে উনি আমার লগে কাম করতে করতে আমার লগে একখান ভালো সম্পর্ক হইব, আমার লগে একটা ভালোবাসা বাইরে উঠবো, তাই না? তা তো বাড়াই উচিত। এটা যদি হয় তাহলে তোমার আমার বিয়ার সময় তোমার আব্বা যান মানে আমার হবু শ্বশুর কিন্তু কোনো বাধার সৃষ্টি করবার পারবো না। সেটাও ঠিক, সেটাই তো হওয়া উচিত। তাহলে রেজাল্ট কি দাঁড়াইলো? রেজাল্ট, আই মিন রেজাল্ট কি দাঁড়ালো মানে? মানে মনে করো যে রদ দেখা হইলো, আবার কলা বেচা হইলো। এইটা কিন্তু তোমার অনেক ভালো বুদ্ধি। বুদ্ধি তো আছে, খালি বুঝো না। ভাই, সেদিন আপনার ওভাবে বলাটা আমার ঠিক হয়নি ভাই। আপনি যদি আমার ক্ষমা করে না দেন ভাই, এ জীবন কিন্তু আমি রাখবো না ভাই, এ জীবন কিন্তু আমি শেষ করে ফেলাবো। হুন, তোর আমার দুই নম্বর মনে হয়েছে, এলে দুই নম্বর করছস, এলে ক্ষমা চরণের কি আছে, আত্মদরণের কি আছে? স্লিপ অফ টাং ভাই, চরম হতাশা থেকে
এই কথাটা বলছি ভাই, আসলে আপনি খুব ভালো মানুষ ভাই, আপনার মতো মানুষই হয় না, কি করব বলেন। আমার জীবনের যে চারিদিকে হতাশা, হতাশা থেকে টুকটাক দু একটা শব্দ বাড়াই যায় ভাই, সরি। তোর আবার হতাশা কিসের? একটা বেকার মানুষের চারিদিকে যে হতাশার অন্ধকার, সেই অন্ধকারের থেকে যে হতাশা উৎপন্ন হয়, তার থেকে বড় হতাশার কি আছে বলেন ভাই? আমার মাথা যে ঠিক থাকে না ভাই, চরম হতাশাজনক অবস্থা, কারে কি বলতেছি কোনো ঠিক ঠিকানা নাই ভাই। একটিংরা জায়গা পায় না, যা ঠিক আছে, মাফ করে দিলাম, যা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আমি জানি আপনি তো মহান মানুষ, আপনি এবারে মাফ করে দিবেন ভাই, আমি জানি ভাই। কি শুরু করছস, একবার হাতে ধরতেছস, পায়ে ধরতেছস, জড়াই ধরতেছস, শোন এসব আলগা পেচল পড়ানো, আমার টাইম নেই গা, আমার এমনিতেই দেরি হয়ে যেতে আছে। ভাই শুনলাম আপনাদের দোকানের ক্যাশিয়ারের পদটা নাকি আবার খালি হয়েছে। হ্যাঁ ঠিকই শুনছস ভাই, আমি যদি আপনার শর্ত পূরণ করি তবে কি ওই চাকরিটা আমারে পাওয়াই দিবেন ভাই? তুই আমার শর্ত পূরণ করবো পারবি? ভাই আপনি যদি আমার চাকরিটা সত্যি সত্যি পাওয়াই দেন, আপনার সব শর্তে আমি রাজি ভাই। সেদিন যখন কইলাম তখন তো ভয় আট ফেল করতেছিলি, অহন যাবি কেমতে? ভাই অনেক ভাবছি ভাই, ভেবে দেখছি বেকার জীবনের ভয়াবহতার কাছে ওই ভয়াবহতা কোনো ব্যাপারই না ভাই। এই ভয়াবহতা যদি আমি ফেস করতে না পারি, আমার সামনে আরও ভয়াবহতা আমার জন্য অপেক্ষা করতেছে ভাই, এই কারণে আমি ডিসিশনটা নিছি ভাই। আদিল্লা তোর এই কথার মধ্যে আবার কোনো গাবড়া টাবড়া নাই তো? ভাই কাজটা করে দেওয়ার পর আপনি আমার চাকরিটা পাওয়াই দিবেন, তাহলে অবিশ্বাস হওয়ার কিচ্ছু নাই। কামটা কবে করবি? আজকে রাতেই আপনি যদি চান। আজই করবি? হ্যাঁ, শুভ কাজে দেরি করে লাভ নাই তো। আচ্ছা ঠিক আছে, যা আমি তোর প্রস্তাবে রাজি। থ্যাংক ইউ। শোন আমি নিজে একটু ভীতু আছি তো, এলিগে তোরে দিয়ে কামটা করাই লইতে চাইছি, বুঝছস? তা না হলে কামের বিনিময়ে কাম আমি তোরে দিয়ে কোনোদিন করাতাম না, বুঝার পারছস কি কইছি? ভাই এটা আমি বুঝতে পারছি ভাই। শোন দিলের বিরুদ্ধে খারাইয়া সামান্য ছলনাকরণ লাগলেও বিশাল একখান সাথে এইটা আমার মাইনে লইতে হইতে আছে, বুঝার পারছস? ভাই আমি সব সময় আপনার পাশে আছি ভাই, একেবারে সামনাসামনি ভাই, ফেস টু ফেস, আমার জন্য খালি দোয়া করবেন ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। মিসিরানি একলা ঘরে কি করতেছেন? তেমন কিছু না, আমি আমার ঘরে বসে ছিলাম, আর ভাবলাম আপনার লগে দুটো বাতচিত করে যাই। খুব ভালো করেছো, বসো। আমার আব্বা জানের প্রস্তাবে কি ডিসিশন লইলেন? এখনো কোনো ডিসিশন নিতে পারিনি। আমার মন কইতাছে আব্বা জানের এই প্রস্তাবে আপনার রাজি হওয়াটা উচিত হইব না। কেন উচিত হবে না? বিষয়টা যদি আমার বড় ভাইজানের লইয়া, হ্যার পরেও বড় ভাইজান কইলা যে হ্যার পক্ষে আমি কথা কম, আমি কইলাম সেই কিসিমে মায়া না, পাগল মানুষ কখন কি কইরা ফেলায়, হ্যার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আচ্ছা তো তোমার বড় ভাইজান কি করতে পারে বলো তো? একটা মাইয়া মানুষ দেখা একটা পুরুষ মানুষের কখন কি খাস জায়গা উঠে এইটাকে আগে থেকে কখন যায়, হ্যার উপর সেই পুরুষ মানুষের মাথার নাট বল্টু ঢিলা। তুমি নিশ্চয়ই আমার অনেক ভালো চাও, এই জন্যই আগে থেকে সাবধান করতে এসেছো, রাইট? এই কথাকে আমার মুখে কখন লাগবো? একটা মাইয়ার লোক হয়ে আর একটা মাইয়ার লোকের প্রতি আমার এক্সট্রা দরদ থাকবো না? আর না থাকলে আমি মাইয়ার লোক হয়ে জন্মাইলাম কেলা? সেটাই। আজকে আব্বাজান বাড়ি ফিরলে হ্যার মুখের উপর আপনি ঠাস করে কয়া দিবেন, আপনি এই বাড়ি ছেড়ে চলে যেতেছেন। কিন্তু তোমার আব্বা যদি আমাকে ছাড়তে না চান তখন? মর্যালা লাইফ হইতাছে আপনার, আপনার লাইফের ডিসিশন আপনি আমার আব্বাজানে দিতে যাবেন কেলা? শুনেন, নিজের ডিসিশনে মরিয়া যাওয়ানো গর্বে। ঠিকই বলেছো। শুনেন মিসিরানি, আপনার একটা ভুল বুদ্ধি আমি দিবার পারতাম, তাই আপনি কন, আপনার একটা বদ বুদ্ধি দেওয়ানের আমার কি থাকা পড়ছে? ঠিক ঠিক, রাইট। তুমি কেন আমাকে একটা খারাপ বুদ্ধি দেবে? আর আমি এখানে থাকলে তো তোমারই লাভ হতো, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো আপনি একবারে ক্যাচ করে ফেলাইছেন। আপনি তো শুধু দেখতে সুন্দরী না, আপনার তো জ্ঞান বুদ্ধিও মাশাল্লাহ ভালো। তারপর বল তোর পড়াশোনা কর। বাবা তোমার সাথে গল্প করতে বসলে তুমি শুধু লেখাপড়ার কথা বলো, আর কিছু পারো না তুমি গল্প করতে? রে মা, এই তো তোমার কি অবস্থা? তো
এখানে হাফিজউদ্দিনের জীবসেবা প্রকল্পের কথা যদি বলি তাহলে নিশ্চয়ই কেস খেয়ে যাব, বাবা আমাকে সন্দেহ করবে। আর সন্দেহ না করলেও সে যাদের সন্দেহ করে মায়েরা ঠিক সেই কাজটাই করবে, কিছু বলা যাবে না। কি রে আপু, চুপ হয়ে গেলি যে? না না কিছু না, আমাদের বাবা তো অলরাউন্ডার, বাবা মানুষের চিকিৎসার পাশাপাশি পশু পাখিরও চিকিৎসা করতে পারে, এটা শুনে যে আমার কি ভালো লাগলো। আমরা দুজন তো আমাদের বাবাকে নিয়ে কত প্রাউড ফিল করি, তাই না বল? আসলে কি জানিস মা, তুই আমাকে নিয়ে একটু বেশি ভাবিস তো, তাই তোর এমন মনে হচ্ছে। এটা তুমি কি বললে বাবা? আপু তোমাকে নিয়ে ভাবে আর আমি তোমাকে নিয়ে ভাবি না, তাই না? আমি কি সে কথা বলিছি নাকি? হ্যাঁ বললেই তো বাবা, তুমি আপুর নামটা ঠিকই মুখে আনলে, আমার নাম তো উচ্চারণও করলে না। না মানে আমি বলতে চাচ্ছিলাম কি, হ্যাঁ বাবা থাক থাক, তোমার জবাবটা আমি দিয়ে দিচ্ছি। আসলে হয়েছে কি মারিয়া, তুইও বাবাকে অনেক কেয়ার করিস, বাবাকে নিয়ে প্রাউড ফিল করিস, কিন্তু কিন্তু কি কিন্তু থাক, কিন্তু কি সেটা না বলি, হয়তোবা সত্যটা তোর ভালো লাগবে না, ইটস বেটার আমি চুপ থাকি। বাবা আমি এখন রুমে যাই। আরে আদিল ভাই, নাকি কেমন আছো? তোমারই তো মনে মনে বিশ্বাস ছিলাম, জরুরি কথা আছে। কি জরুরি কথা? একটা ফোন দিতা, হ্যাঁ ফোন দিবার পারতাম, অঞ্জন ফেস টু ফেস দেখা হয়ে গেছে, নগদে কথা কেন করে বলাই বলো। শোনো আমি একটা মহৎ প্রকল্প আদল হয়েছি, তোমার আমার লগে থাকার লাগবো। তুমি তা আবার মহৎ প্রকল্প? কি মহৎ প্রকল্প শুনি? ওই মেয়ে তুমি এমনি কথা কইলা কে? আমি আমার বাপের হোটেলে খাই দায় ঘুরি ফিরি ঠিক আছে, তাই বলে কি আমি কোনো মহৎ কাম করবার পারি না? না আমি তো জীবনেও তোমার কাছ থেকে এই মহৎ প্রকল্প জাতীয় এসব কিছু শুনি নাই, তাই শোনার পর একটু বিস্মিত হয়েছি আর কি। হাউল একটা কথা কইলাম মিয়া, মানুষ কি মায়ের পেটের থেকে পড়ে মহৎ কাম করে নাকি? মহৎ কামের লিগে মোক্ষম একটা সময় লাগে, ওই সময়টা এখন আমার রয়েছে, এখন আমি মহৎ কাম করুম। কি সেই মহৎ কাম, এটা একটু শুনি, শুনে ধন্য হই। মনে করেছি আমি একটা জীব সেবামূলক একটা প্রতিষ্ঠান খুলবার চাই। কথা আছে না যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেটা কেমন? সেটা হচ্ছে কি আছে, আমাগো মহল্লার মধ্যে বহুত কুত্তা বিলাই আছে না, মনে করো যে অসুখ বিসুখে না খায়াক মরা যায়, তা করে একটা সেবা দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান খুলুম। এটা তো খুবই ভালো উদ্যোগ, একেবারে পরপারে রসদের রশিদ। তো আমি কি করতে পারি? তোমার বেশি কিছু করার লাগবো না, তুমি খালি আমার লগে থাকবা, ঠিক আছে? ঠিক আছে থাকবো। আমারে মান্থলি কত টাকা স্যালারি দেওয়া হবে? এটা তুমি কেমন কথা কইলে আদিল, সেবামূলক কাজের লিগে আবার কি এর স্যালারি? আমি কি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বইছি? আমি কি লাভ করার লিগে ব্যবসা খুলতেছি? সেবার কাজে আবার কিসের টাকা? বাইরে পেটে খাইলে পিঠে সয়, বোঝো না তো? তোমার বাবা তো বাংলাদেশের রড সিমেন্টের একজন সবচাইতে বড় ডিলার, উত্তরে একটা বাড়ি আছে শুনছি, পুরান ঢাকাতেও তিন চারটা বাড়ি আছে। তোমার বাবার টাকায় শ্যাওলা পড়ে গেছে, ইউজ নাই ইউজ নাই। আমার দিকে তাকাও, আমি একটা বেকার, বেকার সমাজের একটা হত দরিদ্র সদস্য। আমারে প্রতিদিন হুমকি শুনতে হয় আমার প্রেমিকার কাছে, আমারে ছেড়ে নাকি সে চলে যাবে, কারণ আমার কোনো চাকরি নাই। তাই সব কথা বলতে হয় রে ভাই, দিন শেষে টাকাটাই মুখ্য হয়ে যায় আমাদের কাছে। বলো আদিল, তোমার মনটা যে এত ছোট এটা আমার কোনো সময় জানা ছিল না, জানলে আমি জীবনে তোমার এই কথা কইতাম না। সরি রে ভাই, আমি খালি সত্যটা বাস্তবটুকু তোমারে বলছি। আর সেবামূলক কাজ করার লেগে আমি আর টাকা পয়সা লাগে না, দিলটা লাগে, দিলটা বড় লাগে। না হয়েছে কি, ওই ঘরের মধ্যে ফাপড় লাগতে ছিল তো, তাই ভাবলাম যে একটু ছাদে গিয়া বাতাস মাতাস খাই আই, তো আয়া দেখি আপনি এটা বয়ে রয়েছেন, তো ভাবলাম যে একটু আপনার সালাম দেয় যায় আর কি। খালি যে সালাম দেবার আর নয়, এটা আমি তোমার দেখে বুঝে লাইছি নবাবলি, তুমি যে ধান্দাবাজ, এই আউনের পিছনে নিশ্চয়ই তোমার কোনো ধান্দাবাজি আছে।
খাড়া আছেন কেন দুলা ভাই, বসে পড়েন। না না দরকার নেই, কি ঠিক আছে, আমি আনছি, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। সুর তালি কই দেশে যখন তোমার একটু বইয়া যাও, আমি কিছু মনে করব না। আপা যান, আপনি যখন কইছেন আমি তো না বইয়ে পারি না। ঠিক আছে, বইছো যখন নোয়াবালি তোমার দিলে মধ্যে কোনো আর্জি ঘেরা আছে সে এটা কই আপা। আব্বা আমি বুঝাবার চাচ্ছি না, মানে কোন আর্জির কথা কইতেছেন? তুমি কোন আর্জির লই আইছো এটা আমি কেমন বলবো? না কই না তেমন কিছু না তো আব্বা জান, যতটুকু আছে ততটুকু কই গেল। না হইছে কি আব্বা জান, ওই আমি তো বাড়ির মধ্যে হুয়া বসেই থাকি, মানে কাম কাজ তো তেমন নাই গা, বসতে বসতে মনে করছি আলসে হয়ে গেছি আর কি। তখন নাম আপনার ওই দোকানের মধ্যে বলে কেসিয়ার পদটা ফাঁকা হয়ে গেছে গা, তো আমারও যদি উনি নিয়োগ দিয়ে দিতেন তাহলে মানে ভালো হইতো আর কি। আমি যে নয়া ক্যাশিয়ার নিয়োগ দিমু এই খবরটা তোমাকে কাটা দিছে? না আব্বাজান কেউ দেনে কে, মানে এত গুরুত্বপূর্ণ একটা পদ, এত টাকা পয়সা লাড়াছাড়া হয়, ওটা তো আর খালি থাকতে পারে না, এর লিগে করলাম আর কি। আমার এই প্রতিষ্ঠানের লেগে আমি নয়া ক্যাশিয়ার নিয়োগ দিমু কি দিমু না এই সিদ্ধান্ত অহন আমি লই নাই কে, যদি কখনো আমি সিদ্ধান্ত লই ঠিক আছে তোমার জানা দেবো। না আচ্ছা 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 ঠিক আছে আব্বাজান, ঠিক আছে। আর কিছু করার আছে কইতে পারো? না আব্বাজান আর কিছু করেন নাকি। কেমতে ঠিক করবো আমি কিছু বুঝা পড়তেছি না, কেমতে কবো জানো ওদিকে পোলা মনে কাছে কয়ে ফলাইছি, আমি তো জাদু দেখাম, ওরে জাদু শিখবার না পারে দেখাম কাপতে, অন যদি একটু আমাদের সামনে মনে হয় জাদু দেখাবার না পারি আচ্ছা কালকে ছাদে যে আপনি আমাকে বলতে চেয়েছিলেন যে আপনি জাদু মন্ত্র তন্ত্র এগুলো শিখতে চান, কিন্তু কেন শিখতে চান সেটা বলতে গিয়েও বলতে পারেননি, ওইটা শুনতে এসেছি। কেমতে গমু কন, আমি তো কইবারই চাইছিলাম আতকা কথা কনে মাঝখানে পচান করে বাই জানাই বললো না, তো করতে পারলাম, সেই জন্যই তো আজকে সেটা শুনতে এলাম। খুব বালাগাম করছেন। আসলে জাদু শিখার মেইন কারণ হইতেছে কি, আচ্ছা আপনি তো জানেন মিস ইরানি যে আমি একজন টিচার আছি, প্রাইমারি স্কুলের টিচার আর কি, পোলাবনগো শিখাই আর কি। শিক্ষকের কাজই তো শিক্ষা দেওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়ে গেছেন যে পড়ালেখার সাথে সাথে যদি আনন্দ না থাকে তাহলে সেই পড়ালেখা বেশি দিন অবস্থান করে না। কবিগুরু ঠিকই বলেছেন, আনন্দহীন কোনো কিছুই মানুষের জন্য ভালো নয়। এই লেগে আমিও ঠিক করছি যে লেখাপড়ার পাশাপাশি পোলাবনের দিলের ভিতরে মনে করেন যে জাদু দেখে একটা আনন্দ পেস্ট করে দেব। খুব ভালো চিন্তা করেছেন, কিন্তু জাদুর ব্যাপারে তো বুঝলাম, তন্ত্র মন্ত্র উল্টো জীবন উল্টো সময় উল্টো তোমার মন উল্টো মায়ার জালে তুমি জড়াও সারাক্ষণ স্বপ্ন ভাঙে।